Lisa Tasta. আমরা তো আইলাম কক্সবাজারে গরমর লাগে টিকা দান না বাইস এবং হরিয়া সাংবাদিক মানে জার্নালিস্ট হওয়ার চেষ্টা করতাম কিন্তু আমি জার্নালিস্ট হইতাম তো পারলাম না এই দেখাইনি এই গরমর মাঝে আমরা খুব এনজয় করতাম আশিক ভাই আসো আমার সাথে আয়াক একটা আমাদের বিশেষ মহত্ব উদ্দেশ্য ছিল কক্সবাজারে আসা তো আলহামদুলিল্লাহ কক্সবাজারে এসেছি আমার শ্রদ্ধেয়জন হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে আমার এক ছবিতে অভিনয় হয়েছিল লাইট বানাইয়া এক জুখে বাটা সাজাইয়া মাঝখানে আগুন লাগাইয়া দিল গো ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা এই যেন দশা হলো
আমারই বেলায় আমার অন্তরায় আমার কলিজায় প্রেম সেলফিন দিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় প্রেম সেলফিন দিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায় চির দেহ লইয়া প্রাণটি জিন নাই গো মালিয়া জঙ্গরতির কলিজা করিল চৌচির দেহ লইয়া প্রাণটি তুইয়া যাই গো ভিতরে পুড়িয়া সারা মাটি ভিতরে পুড়িয়া মাটি হইয়া যায় আঙ্গারা এই যেন দশা হলো আমরা রিবেলাই আমার অন্তরাই আমার কলিজায়। আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, এই প্রথম আমরা কক্সবাজারে সামারের সময় আসলাম। তো প্রচুর ঠান্ডা পানি খাওয়ার কারণে গলাটা ভেঙে গেছে, যার জন্য সঠিক কিন্তু উপস্থাপনা করতে পারছি না। তো আমাদের সাথে আমাদের ইউকে নিউজ বাংলা টিমের পক্ষ থেকে আছেন আমাদের ইউকে নিউজ বাংলার অন্যতম ডাইরেক্টর ভাই কামাল হোসেন খান সাহেব, আছেন ভাই এমল ওয়েদারের ভাই শাহান আহমদ, আর আমাদের একজন আমাদের বিনোদন সহকর্মী নজরুল ইসলাম আশিক। আমরা আজকে স্টোন ফরেস্ট কক্সবাজারের হিমসরি এলাকার স্টোন ফরেস্ট রিসোর্টের একটি গার্ডেনে আমরা রেকর্ড করলাম। এটা একটা সুন্দর একটা পরিবেশ, এখানে যদি আপনারা আসেন তাহলে পরিবার পরিজন নিয়ে অনেক সময় হালকা বিনোদন করে যেতে পারেন। তো আপনারা আসবেন এই হিমসরির স্টোন ফরেস্টে, খুব ভালো। ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের এনআরবি ভাই বোনদেরকে, প্রিয় বাংলাদেশ, এইসব পর্যটন সমৃদ্ধ এলাকা সফর করার জন্য আমরা আকুল আহ্বান জানাচ্ছি। সাংবাদিক মহিউদ্দিন আফজাল, ইউকে নিউজ বাংলা মিডিয়া, হিমসরি। আমি বাংলাদেশ থেকে বলছি, আর ডাকিস না এমন মধুর সুরে, ওরে ডাক সুহি না তোর জালাবারে, রে ডাক সুহি না তোর জালাবারে, আমার কোমল অন্তরে, কোকিল রে তুই আর ডাকিস না অমন মধুর সুরে, কোকিল রে তুই আর ডাকিস না অমন মধুর সুরে, কপাল মন্দ নহিলে কি আর সজনের মিলে, দেশান্ত হরি করল আমায় মারেল তিলে তিলে, কপাল মন্দ নহিলে কি আর সজনের মিলে, দেশান্তরি করল আমায় মারেল তিলে তিলে, ওরে দিন কাটে না গৃহ কাজে প্রাণ সজনী কই তোরে, কোকিল রে তুই আর ডাকিস না অমন মধুর সুরে।
রাখবো তোমায় জগতের পাশে থে, যাইও না গো প্রাণ বন্ধু দূরে থে, কক্সবাজারের সেই নায়ক রিসতে তুমি আমার সেই আলারে রালো রে। তুমি আমার জীবনে সাথী, তুমি আমার মনের ময়নে। মরণে হইতে সম্ভব না। স্লো আসেন ভাইজান, এই মুহূর্তে আমার ক্যামেরার দৃশ্যের সামনে যিনি এসেছেন তিনি ইংল্যান্ডের মহানায়ক ডেভিড বেকহামের উত্তরসূরি। অতএব থ্যাংক ইউ ভেরি মাচ। আমি উপস্থাপনায় বাংলাদেশের স্পেক্স মিডিয়ার থেকে বলছি আশিকুর রহমান আশিক, শ্রদ্ধেয় বড় ভাই মহিউদ্দিন আফজাল সাহেব দৈনিক নিউজ বাংলার সম্পাদনায়, আমাদের সাথে সম্মানিত বড় ভাই জি জি লন্ডন প্রবাসক বাংলাদেশের আরেকজন স্কিং নায়ক, ওনার নামটা খুব প্রচলিত ভাই সুন্দর, জাকির হোসেন উজ্জ্বল ভাই, আমার দক্ষিণ শহরতলি সেই শাহান ভাই, আর আমি আছি উপস্থাপনায় আশিকুর রহমান আশিক। রেকর্ড দেখতে চাই এত দাঁড়ান, এটা সুন্দর জায়গা, সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে ঐতিহ্যবাহী অর্গানিক রিসোর্ট মারমেড ইকো রিসোর্টের তাদের হোটেল রিসোর্ট গার্ডেন রেস্টুরেন্ট এরিয়াতে অবস্থান করছি। খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগলো। ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে এখানে পরিদর্শন করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করতে পারি। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। আমি
ঠিক আছে, হেলো,